আমাদের গণপরিবহন সব শেষ পর্যন্ত আমরা চালিয়েছি বিগত দিনে, সেটা 23শে মার্চ। আজকে দীর্ঘদিন বাদে আজকে সরকারি নির্দেশে আজকে থেকে আবার চালু হচ্ছে। আজকে আমরা স্বল্প পরিসরেই চালু করছি। আজকে 3টে সার্ভিস আমাদের চলবে। প্রথম সার্ভিস এটা হচ্ছে ইসলামপুর পর্যন্ত যাবে, দ্বিতীয় সার্ভিস সেটা বালুরঘাট পর্যন্ত যাবে, এবং তৃতীয় সার্ভিসের বাসটি এখনও আসেনি, চলে আসবে, ওটা বহরমপুর পর্যন্ত যাবে। পরবর্তীতে যাত্রীদের আরও প্রয়োজন হলে আমরা সার্ভিস বাড়াবো। পদ্ধতি বলতে যেগুলো স্বাস্থ্যবিধি মেনে চলার পদ্ধতিগুলো আছে সেগুলো মেনে চলা হচ্ছে। আমার ড্রাইভার এবং কন্ডাক্টর বন্ধুদের মাস্ক সহ পিপি কিট সহ হ্যান্ড স্যানিটাইজার সব কিছুই দিয়ে তাদেরকে ডিউটিতে পাঠানো হচ্ছে। যাত্রীদের প্রতি আমাদের একটা আবেদন আছে, যাত্রীরা যেন প্রত্যেকেই মাস্ক লাগিয়ে গাড়িতে ওঠে এবং গাড়িতে উঠবার আগেই তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার আমরাই সাপ্লাই করব। হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে পয়সা, টিকিটের অর্থমূল্য এবং টিকিট সংগ্রহ করা, এই বিষয়টা করানো হবে। কলকাতা যাব, বাস আজ থেকে শুরু হলো, তো মার্চের 22 তারিখের পর থেকে এই আজকে প্রথম শুরু হলো। এটা 20 জন নেবে, পুরো বাসের মধ্যে 20 জন নিয়ে যাবে, কলকাতা যাবে। অন্যান্য জায়গা বলতে আজকে দেখছি এদিকে একটা যাচ্ছে আপনার রায়গঞ্জের দিকে, নর্থ বেঙ্গল যাচ্ছে, বালুরঘাট নর্থ বেঙ্গল আজ থেকে শুরু হয়েছে।